দু হাজার বারো সালে মেলাঘর কলমক্ষেত গোমতী নদীর উপর পচারমার ঘাটে সমর সেতুকে কেন্দ্র করে উরমাই কলমক্ষেত দশরথ বাড়ি তেলকাজলা গ্রামগুলি পঞ্চায়েতের মানুষ মেলাঘর যাওয়া আসার জন্য এই রাস্তাটি ওই এলাকার লাইফলাইন রাস্তা হিসেবে পরিচিত দীর্ঘ পাঁচ বছরের উপর যার রাস্তাটি বেহাল দশার অবস্থা ফলে বাইক আরোহী ও গাড়ি চালকরা বলেন একটি গর্ত বাঁচিয়ে তারা যখন অন্য পাশ দিয়ে যাওয়া হয় তখন আবার আরেকটি গর্ত পড়ে শুধু গর্ত আর গর্ত ওই রাস্তায় গাড়ি চলাচল করলে গাড়ির চাকা ও বাইকের চালাকা তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় মাঝে মাঝে রাস্তার কিছুটা সংস্কার করলেও তা আবার আগের অবস্থায় পরিণত হয় কিন্তু রাস্তার যে কপাল সে মাথা থাকে এ রাস্তাটির সঙ্গে যুক্ত হয়ে আছে সরকারি অফিস পঞ্চায়েত স্কুল প্রাথমিক হাসপাতাল বিভিন্ন ধরনের সরকারি জরুরি পরিষেবাগুলিও প্রতিনিয়ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় গ্রামের অধিকাংশ লোক কৃষিকাজের উপর নির্ভরশীল তাদের কৃষিজ সামগ্রী শহরের বাজারে নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাকে ব্যবহার করতে হয় কিন্তু রাস্তার চরম অবস্থার কারণে অনেক সময় কৃষকরা তাদের কৃষিজ সামগ্রীগুলি নির্দিষ্ট সময়ে শহরের বাজারে নিয়ে যেতে পারে না তাছাড়া প্রতিনিয়ত হচ্ছে ছোট খাটো দুর্ঘটনা রাস্তাটি পচার মারঘাট থেকে উর্মাই হসপিটাল পর্যন্ত পাঁচ কিলোমিটার কিন্তু এই রাস্তাটির সঙ্গে ছটি পঞ্চায়েতের ছোট বড় রাস্তার সঙ্গে সঙ্গে মিলিত হয়েছে প্রথমত রাস্তাটি করার সময় গুণগত মান ছিল না কিন্তু রাস্তাটি সংস্কার করার জন্য মানুষ বারবার দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছিল কিন্তু গুণগত মানের সংস্কার না করার ফলে রাস্তাটি আবার সেই অবস্থার আকার ধারণ করেছে তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে তবে এলাকার দাবি দস্তর রাস্তার কাজ খুব দ্রুত সংস্কার করে মানুষের চলার উপযোগী করে তুলক রাস্তার ব্যবহারে কিতা কমুয়ার এই সরকার আওয়ার পর্যন্ত আওয়ার পর থেকে প্রত্যেকটা রাস্তা এই কন্ডিশন আর রাস্তাগুলোর মধ্যে আমরা জল দেখেন কি কষ্ট করে আমরা চলাফিরা করতে আসি বাইক নিয়ে এই পর্যন্ত কয়েক হাজার পার অবজেশন দেওয়া হয়েছে এই রাস্তাটি ঠিক করার কোনো খবর নাই তারা আর কি কম এটা রাস্তা

এখন কি এখন আমরা রাস্তাটা ঠিক হয় রাস্তা আমরা এখন দেখার বিষয় পূর্ত দফতরের উদ্ধতনা কর্তৃপক্ষ আগামী দিনে এই রাস্তাটি সংস্কার করে কিনা রিপোর্ট খবর ত্রিপুরা